শনিবার রাজধানীর বটতলায় স্বাস্থ্য সংক্রান্ত নয় দফা দাবির ভিত্তিতে বিক্ষোভ প্রদর্শন করে এসএফআই টিএসইউ ডিওয়াইএফআই এবং টিওএফ এর নেতাকর্মীগণ। নয় দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জেলা স্তরের কোভিড কেয়ার সেন্টার চিকিৎসার ব্যবস্থা করা, ত্রুটিমুক্ত অক্সিজেনের ব্যবস্থা করা, অস্থায়ী বা ভলান্টারি হিসেবে নয় স্থায়ীভাবে ডাক্তার নার্স প্যারামেডিকেল স্টাফ 70 নিয়োগ করা এবং নন কোভিড রোগীদের যথাযথ চিকিৎসা পরিষেবা দানের ব্যবস্থা করা ইত্যাদি। দিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবরুণ দেব জানিয়েছেন, 1 থেকে 3 নভেম্বর রাজ্যের 8টি জেলাতে পর্যায়ক্রমে এই বিক্ষোভ প্রদর্শন করছেন তারা। আমাদের আগের ঘোষণা, 1 তারিখ থেকে 3 তারিখ গোটা রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে 9টা নির্দিষ্ট দাবি আমরা উত্থাপন করেছি। এই দাবিতে আমরা একদিকে রাস্তায় আন্দোলন চলবে, অন্যদিকে সরকারের স্বাস্থ্য অধিকর্তা থেকে জেলা স্তরের সিএমওর কাছে আমরা দাবি সনদ তুলে দেব এবং নির্দিষ্টভাবে 9টা দাবি আমরা রাখছি। এক নম্বর হচ্ছে জেলা স্তরে কোভিড কেয়ার সেন্টার চিকিৎসার ব্যবস্থা করা, সেখানে ত্রুটিমুক্ত অক্সিজেনের ব্যবস্থা করা। আমরা দাবি করছি অস্থায়ীভাবে না, ভলান্টিয়ারি না, স্থায়ীভাবে আমাদের রাজ্যের চিকিৎসকের সংকট দূর করতে, নার্সের সংকট দূর করতে তাদের ভূমিকা গ্রহণ করতে হবে এবং চিকিৎসক প্যারামেডিকেল স্টাফ নার্স। এদিকে বর্তমানে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা, মুখ থুবড়ে পড়েছে প্রাথমিক হাসপাতাল থেকে রেফারেল হাসপাতালের চিকিৎসা পরিষেবা, এমনকি জিবি এবং আইএলএস হাসপাতালও বর্তমানে আতঙ্কপুরি এবং জমপুরিতে পরিণত হয়েছে। কখনো বিনা চিকিৎসায়, কখনো ভুল চিকিৎসায় প্রাণ হারাচ্ছেন অনেকে। ফিও রিপোর্ট, হালাবুল।